নমস্কার, মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল। অলৰেডি আমি এইচএছ ছেকেণ্ড ইয়াৰৰ অৰ্থনীতি বিজ্ঞানৰ ইকনমিক্সৰ প্ৰথম এটা ক্লাছ আমি সমাপ্ত কৰিছোঁ আৰু সেই ক্লাছত আমি শিকিছোঁ যে অৰ্থনীতি বিজ্ঞান কি বা অৰ্থনীতি কি, ইকনমিক্স কি বা অৰ্থনীতি কি, সেই বিষয়ে আমি অলৰেডি যোৱা ক্লাছত আমি শিকিছোঁ। আৰু অৰ্থনীতিটো কেনেকুৱাকৈ আৰম্ভ হৈছে বা ক'ৰ পৰা আৰম্ভ হৈছে সেইখিনি বিষয়ে আমি কি যোৱা ক্লাছত আমি আলোচনা কৰিছোঁ। আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম যে অৰ্থনীতিৰ দুটা পাৰ্ট আছে, এটা মাইক্ৰ' ইকনমিক্স আৰু এটা মেক্ৰ' ইকনমিক্স। এতিয়া আমাৰ প্ৰথম যিটো পাৰ্ট সেইটো মাইক্ৰ' ইকনমিক্স। এই মাইক্ৰ' ইকনমিক্সৰ বিষয়ে আমি আলোচনা কৰিম। আমাৰ এইচএছ ছেকেণ্ড ইয়াৰত দুটা কিতাপ দিছে, দুটা খণ্ড দিছে। তাৰে এটা হ'ল ব্যষ্টিবাদী অৰ্থনীতি, আন এটা হ'ব কি আমাৰ সমষ্টিবাদী অৰ্থনীতি। গতিকে ব্যষ্টিবাদী অৰ্থনীতিৰ প্ৰথম যিটো অধ্যায় আছে আৰম্ভণি, সেই আৰম্ভণিৰ বিষয়ে আজি আমি আলোচনা কৰিম। আমি যোৱা ক্লাছতে পাইছোঁ যে আমাৰ যিটো আৰ্থিক সম্পদ আছে বা অৰ্থনৈতিক যিখিনি সম্পদ আছে সেই সম্পদখিনি কি সীমিত, সেই সম্পদখিনি কি সীমিত, আৰু সেই সীমিত সম্পদেৰে কি দ্ৰব্য আৰু সেৱাৰ উৎপাদন কৰিব লাগে, আকৌ সেইবোৰ বিনিময় কৰিব লাগে, বিনিময় কৰাৰ পিছত কি কৰিব লাগে উপভোগ কৰিব লাগে, আৰু এইটো হ'ল অৰ্থনীতিৰ কি মৌলিক কাৰ্যকলাপ। গতিকে আমাৰ ধৰি লৈছোঁ আমাৰ ফেমিলি ইনকাম, ফেমিলি ইনকাম ধৰি লৈছোঁ আমি 10,000 আমাৰ মান্থলি এক মাহৰ ইনকাম, বা গোটেই ভাৰতবৰ্ষৰ যেতিয়া ইনকাম ধৰি ল'ম, ছাপ'জ আমাৰ গোটেই ভাৰতবৰ্ষৰ ইনকাম 1 বিলিয়ন ধৰি লৈছোঁ। 1 বিলিয়ন আমাৰ কি গোটেই ভাৰতবৰ্ষৰ ইনকাম, বা গোটেই বিশ্বৰ ইনকাম যদি আমি ধৰি লওঁ, গোটেই বিশ্বৰ ইনকাম যদি আমি ধৰি লওঁ। এতিয়া ভাৰতবৰ্ষৰ কথাই আমি আলোচনা কৰোঁ, ভাৰতবৰ্ষৰ যিহেতু 1 বিলিয়ন ধৰি লৈছোঁ আমি, 1 বিলিয়ন ধৰি লৈছোঁ আমাৰ টোটেল ইনকাম ধৰি লৈছোঁ আমি। এতিয়া এই জাতীয় আয় যিখিনি আছে, এই জাতীয় আয় আমাৰ দেশৰ কাৰণে কি, এই জাতীয় আয় আমাৰ দেশৰ কাৰণে কি, তাৰমানে আমাৰ যিখিনি দেশৰ আশা আছে, যিখিনি আমাৰ প্ৰয়োজনীয় আছে, বা যিখিনি আমি বিচাৰোঁ, আমাৰ দেশে যিখিনি বিচাৰে, আমি কি এই 1 বিলিয়ন বা যিখিনি সম্পদ আমাৰ বৰ্তমান ভাৰতবৰ্ষত আছে সেইখিনি আমাৰ কাৰণে কি নহয় চাফিচিয়েণ্ট নহয়। বা আমাৰ ফেমিলিত 10,000 টকা ইনকাম ধৰি লৈছোঁ, বা তোমালোকৰ ফেমিলিতো যদি এনেকুৱা 10,000 টকা ইনকাম বা 1 লাখ টকা বা 5 লাখ টকা যদি ইনকাম থাকে, তথাপি কি ফেমিলিৰ কি থাকে অভাৱ থাকে, যে আমাৰ এইখিনি টকাত কি আমি নিজে জীৱন যাপন কৰিব নোৱাৰোঁ। ঠিক তেনেকুৱা এনেকুৱা সমস্যা কি হয়, এনেকুৱা পৰিস্থিতিত যে অসী এটা সীমিত সম্পদ, সীমিত সম্পদৰ সহায়ত আমাৰ যিটো অসীম অভাৱ আছে, এই অসীম অভাৱ যেতিয়া আমি পূৰণ কৰিম তেতিয়া আমাৰ কি হয় সমস্যাৰ সৃষ্টি হয়, আমাৰ কি হয় সমস্যাৰ সৃষ্টি হয়, আৰু সেইটোৱে হ'ল অৰ্থনীতিৰ কেন্দ্ৰীয় সমস্যা। গোটেই অৰ্থনীতি, আমি গোটেই অৰ্থব্যৱস্থাটো আমি ধৰি লৈছোঁ, গোটেই অৰ্থব্যৱস্থাত আমাৰ যিখিনি সম্পদ আছে এই সম্পদখিনি কি আমাৰ একেবাৰে সীমিত। গতিকে এই সীমিত সম্পদৰে কি আমাৰ যিখিনি অভাৱ আছে এই সকলোখিনি অভাৱ আমি কি কৰিব লাগে পূৰণ কৰিব লাগে, আৰু এইটোৱে হ'ব আমাৰ কি সমস্যা, অৰ্থনৈতিক কি সমস্যা, অৰ্থনৈতিক সমস্যা কি যে অসীম অভাৱ পূৰণৰ বাবে সীমিত সম্পদৰ বিকল্প ব্যৱহাৰ, আকৌ যে সীমিত সম্পদখিনি যে আছে সেই সীমিত সম্পদখিনি কি হৈ আছে বিকল্পভাৱে ব্যৱহাৰ হৈ আছে, বিকল্প ব্যৱহাৰৰ মাজত সৃষ্টি হোৱা পচন্দৰ সমস্যা হৈছে কি অৰ্থনৈতিক সমস্যা। গতিকে পৰীক্ষাত যদি আহে অৰ্থনৈতিক সমস্যা কি অসীম অভাৱ পূৰণৰ বাবে সীমিত সম্পদৰ বিকল্প ব্যৱহাৰৰ মাজতে সৃষ্টি হোৱা পচন্দৰ সমস্যা হৈছে কি অৰ্থনৈতিক সমস্যা। গতিকে এই অৰ্থনৈতিক সমস্যা যে হয়, এই অৰ্থনৈতিক যিটো সমস্যাৰ সৃষ্টি হৈছে, যিটো অৰ্থনৈতিক সমস্যা অৰ্থনৈতিক যিটো সমস্যাৰ সৃষ্টি হৈছে এই সমস্যাৰ কাৰণ তিনিটা। তাৰে ভিতৰত হ'ল মানুহৰ অভাৱ অসীম অভাৱ। মানুহৰ অভাৱ কি অসীম, তাৰপিছত এই অসীম অভাৱৰ মাজত কি সম্পদখিনি কি সীমিত, সম্পদখিনি কি সীমিত সম্পদ, সম্পদ কি সীমিত, আমাৰ সম্পদখিনি কি সীমিত সম্পদ, আকৌ এই সম্পদৰ কি বিকল্প ব্যৱহাৰ, এই সম্পদৰ কি বিকল্প ব্যৱহাৰ, বিকল্প সম্পদৰ কি বিকল্প ব্যৱহাৰ। গতিকে আমাৰ অৰ্থনৈতিক যিটো সমস্যা হয় এই অৰ্থনৈতিক সমস্যাৰ সৃষ্টিৰ মূলত কি তিনিটা কাৰণ আছে, এই কাৰণ তিনিটা কি আমাৰ কি অভাৱখিনি কি অসীম অভাৱ, তাৰপিছত এই অসীম অভাৱ আমি যেতিয়া পূৰণ কৰিব যাম এই অসীম অভাৱৰ কাৰণে আমাৰ সম্পদখিনি কি সীমিত সম্পদ, তাৰপিছত এই সীমিত সম্পদ যিখিনি আছে এই সম্পদৰ আকৌ কি বিকল্প ব্যৱহাৰ। গতিকে এইখিনি আমাৰ যিটো অৰ্থনীতিৰ যিটো সমস্যা আছে এই অৰ্থনীতিৰ সমস্যাৰ
সৃষ্টি করার মূল কারণ হল তিনিটা। এতিয়া আমি আলোচনা করিম আমার যে অর্থনৈতিক সমস্যা আছে এই অর্থনৈতিক সমস্যা তিনিটা কি কি। গতিকে আমার অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা তিনিটা এনেকুৱা ধরনের যে এই সীমিত যেখিনি সম্পদ আছে, আমার অর্থনৈতিক ব্যবস্থার যেখিনি সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদের সহায়ত আমি যেতিয়া উৎপাদন কার্য আরম্ভ করিম, গতি সেই উৎপাদন কার্যত বা দেশ এখনত বা গোটেই অর্থব্যবস্থার যেতিয়া উৎপাদন কার্যটা আরম্ভ হব তেতিয়া কি হয়, তিনি ধরনের কি সমস্যা সৃষ্টি হয়। আর এই সমস্যা তিনিটাক অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা বলে কোয়া হয়। গতি ইয়াতে প্রথম যে সমস্যা আছে সেইটো কি উৎপাদন করা হয়, তার মানে এই যে সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদরে কি উৎপাদন করা হব, যে উৎপাদন যে করিব যে সমাজের বাবে এই উৎপাদনখিনি বিলাসী সামগ্রী বেশিকে উৎপাদন করিব নে অত্যাবশ্যকীয় সামগ্রী বেশিকে উৎপাদন করিব। দুই ধরনের সামগ্রী ধরে লৈছো, এখন বিলাসী সামগ্রী, আমি দুই ধরনের সামগ্রী ধরে লৈছো, এখন বিলাসী সামগ্রী আর এখন আরো এক ধরনের অত্যাবশ্যকীয় সামগ্রী। এতিয়া এই যেখানে আমার সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদরে এতিয়া অর্থনৈতিক ব্যবস্থা, গোটেই অর্থনৈতিক ব্যবস্থা বিলাসী সামগ্রী বেশিকে উৎপাদন করিব নে অত্যাবশ্যকীয় সামগ্রী বেশিকে উৎপাদন করিব, সেইটো এটা কি অর্থনৈতিক ব্যবস্থা কি ডাঙর এটা কি সমস্যার সম্মুখীন হয়। ইয়ার উপরে ধরে লিছো কৃষি কার্য যেতিয়া আরম্ভ হব তেতিয়া সাপোজ দুই ধরনের সামগ্রী ধরে লিছো, এবিধ কৃষি জাত সামগ্রী আন এবিধ উদ্যোগজাত সামগ্রী। এতিয়া কৃষি সামগ্রী বেশিকে উৎপাদন করিব নে উদ্যোগজাত সামগ্রী বেশিকে উৎপাদন করিব, গতি এইটো এটা কি হয় ডাঙর সমস্যা হয়। গতি অর্থনীতির প্রথম সমস্যাটা আমি কব পারো যে কি উৎপাদন করা হয়, হোয়াট ইজ প্রডিউসড এন্ড ইন হোয়াট কোয়ান্টিটিস, কি উৎপাদন করা হয় আর কিমান পরিমাণত উৎপাদন করা হব, এইটো হব আমার কি অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যা প্রথম যে সমস্যা। অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যাটো বহুত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রী সকল। আর এই যে দুই নম্বর সমস্যা, এই দুই নম্বর সমস্যাটা দিয়া হয়েছে এই দ্রব্যবোর কেনেকৈ উৎপাদন করা হব। এতিয়া যে আমি উদাহরণের সহায়ত যে ধরে লিছো বিলাসী সামগ্রী আর অত্যাবশ্যকীয় সামগ্রী, এতিয়া দুই ধরনের সামগ্রী বা যিকোনো ধরনের সামগ্রী যে উৎপাদন করা হব এই দ্রব্যবোর কেনেকৈ উৎপাদন করা হব, দ্রব্যবোর যে উৎপাদন করিব ধরে লৈছে এটি কৃষিজাত সামগ্রী আর এবিধ কি উদ্যোগিকজাত সামগ্রী। এতিয়া এই দুই ধরনের সামগ্রী যে আমি উৎপাদন করিম, এই দুই ধরনের সামগ্রী যে আমি উৎপাদন করিম ইয়ারে এই কেনেকুৱাকে এই সামগ্রী উৎপাদন করা হব, যে উৎপাদন কার্য শ্রমিক বেশিকে ব্যবহার করিব নে মেশিনজাত বেশি, মানে মেশিন বেশিকে, মেশিন বা যন্ত্রপাতি বেশিকে ব্যবহার করিব, তার মানে এটি একটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। অর্থ গোটেই অর্থব্যবস্থা, গোটেই অর্থনৈতিক ব্যবস্থা কি যে আমি যে সামগ্রীব উৎপাদন করিম এই সামগ্রীব উৎপাদন করতে আমি বেশিকে শ্রমিক ব্যবহার করিম নে বেশিকে যন্ত্রপাতি ব্যবহার করিম নে বেশিকে আমার মূলধন ব্যবহার করিম, গতি এইটো একটা কি হয়ে যায় ডাঙর সমস্যা হয়ে যায়। গতি এই দ্রব্যবোৰ কি কেনেকৈ উৎপাদন করা হব, কোনটো প্রসেসরে উৎপাদন করলে আমি উৎপাদনটোর ভাল ফলাফল পাব পাৰো বা সমাজের কারণে অধিক মানে সক্রিয় হব। তারপর তিন নম্বর যেটা আছে এই দ্রব্যবোৰ কারভাবে উৎপাদন করা হব, যে দ্রব্য সামগ্রীবোৰ যে উৎপাদন করা হব এই দ্রব্য সামগ্রীবোৰ কারভাবে উৎপাদন করা হব, সমাজের কোন শ্রেণীর মানুষের কারণে উৎপাদন করা হব, যার ন্যূনতম প্রয়োজন তার মানে একেবারে কম প্রয়োজন তার কারণে বেশিকে ব্যবহার করে বেশিকে উৎপাদন করা হব নে যার বেশি প্রয়োজন তার কারণে বেশিকে উৎপাদন করা হব। গতি এই তিনটা যে সমস্যা আছে এই অর্থব্যবস্থা, গোটেই অর্থনৈতিক ব্যবস্থা কি এই তিনটা কেন্দ্রীয় সমস্যা কি করে দিয়ে দেখা দিয়ে। গতি আমি কেন্দ্রীয় সমস্যা তিনটা কি পালো, যে কি উৎপাদন করা হয় আর কিমান পরিমাণে উৎপাদন করা হয়, হোয়াট ইজ প্রডিউসড এন্ড ইন হোয়াট কোয়ান্টিটিস, এন্ড এই দ্রব্যবোৰ কেনেকৈ উৎপাদন করা হয়, যে হাউ আর দিস গুডস প্রডিউসড, এন্ড তিন নম্বরত এই দ্রব্যবোৰ কারভাবে উৎপাদন করা হব, যে ফর হোম আর দিস গুডস প্রডিউসড। গতি এই তিন ধরনের আমি কি পাম কেন্দ্রীয় সমস্যা, এই তিন ধরনের কেন্দ্রীয় সমস্যার ভিতর। গতি মরমর ছাত্রছাত্রী সকল, আমি কি পালো যে অর্থনৈতিক কি তিন ধরনের কেন্দ্রীয় সমস্যা পালো, আর এই তিন ধরনের কেন্দ্রীয় সমস্যার ভিতরত আমি দুটা কি ধরে লম, যে এজন ব্যক্তির যে নাটনি বা যেখানে আমার কি সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদরে কি আমি গোটেই অর্থব্যবস্থাটো বা গোটেই আমার কি যেখানে অর্থনৈতিক সিস্টেম আছে সেই গোটেইখিনি আমি কি ফুলফিল করব। গতি এই সীমিত সম্পদরে আমি ধরে লৈছো দুইবিধ সামগ্রী, এবিধ ধরে লৈছো আমি ধান আন এবিধ ধরে লৈছো আমি কপাহ। সাপোজ এই সীমিত সম্পদরে আমি দুইবিধ সামগ্রী, আমি সীমিত সম্পদরে কি কোনটো বেশি ফলপ্রসূ করাকৈ আমি কি সম্পদখিনি, গতিকে দুষ্প্রাপ্য সম্পদ বা নাটনির সম্পদ যেখিনি আছে এই নাটনি সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদরে আমি কি ধরে লৈছো দুই ধরনের সামগ্রী, এবিধ ধান আর এবিধ কপাহ।
এই দুইবিধ সামগ্রী উৎপাদন করা হব আর এইটো ধরেছো সম্ভাবনা, সম্ভাবনা ধরেছো সাপোজ এ বি সি ডি ই, পাঁচবিধ আমি কি সম্ভাবনা ধরে লৈছো এ বি সি ডি, সাপোজ ধরে লৈছো ধান উৎপাদন করেছে জিরো, যেহেতু সম্পদ সীমিত গতি আমি ধরে লৈছো ধান উৎপাদন করা হয়েছে জিরো, তারপর ইয়ার সলনি কপা উৎপাদন করা হয়েছে দশ, সাপোজ ধরা হয়েছে ধান উৎপাদন করা হল দুই, দুই নয় এক ধরে ল, ধান উৎপাদন করা হল এক, তার মানে ধান ধরে লৈছো এক ইউনিট যদি উৎপাদন করা হয় তাহলে কপা ধরে লৈছো আমি কি নাইন ইউনিট উৎপাদন করা হল, বা ধরে লৈছো ধান আমি কি দুই ইউনিট এইটো ধরে লৈছো সেভেন, বা এইটো ধরে লৈছো আমি থ্রি এইটো ধরে লৈছো আমি কি ফোর, বা ই আমার কি ধান যেটা আছে ধান ধরে লৈছো আমি কি ধান ধরে লৈছো সাপোজ ফোর আর এইটো কি জিরো, গতি এই সীমিত সম্পদের আমি দুইবিধ সামগ্রী ধরে লৈছো যে গোটেই অর্থব্যবস্থাতে আমি কি দুইবিধ সামগ্রী সম্ভাব্য সামগ্রী এবিধ ধান আর এবিধ কপা, আর এই সম্ভাবনা যেটো সাপোজ ই ধান উৎপাদন করা হয়েছে জিরো, তার মানে ধান কমকে উৎপাদন করা হয়েছে মানে ধান উৎপাদন করা হওয়া নাই, আর কপা কিমান দশ উৎপাদন করা হয়েছে দশ ইউনিট, আর বিত কি ধান উৎপাদন করা হয়েছে এক ইউনিট আর কপা কিমান ন ইউনিট, এনেকে ইত কি হয়েছে যে ধান উৎপাদন করা হয়েছে চারি ইউনিট আর কপাত কি জিরো ইউনিট কি কপা উৎপাদন করা হয়েছে, গতি এইখানে যেটা আমি চিত্রের সহায়ত প্রদর্শন করি, যেটা আমি চিত্রের সহায়ত প্রকাশ করিম এইটো ধরে লৈছো আমার চিত্র, এইটো ধরে লৈছো আমি কপা আর এইটো ধরে লৈছো আমি ধান, এইটো ধান আর এইটো কি কপা ধরে লৈছো, এইটো জিরো এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট ন দশ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই আমি কি এখন চিত্র হয় যেটা এইখানে প্রদর্শন করিম, যেটা আমার ইয়ে কি ধান জিরো, এ কি হবো ধান জিরো, ধান মানে ইফালে জিরো জিরো ইউনিট যাব, আর কপা কিমান আছে কপা হল আমার দশ ইউনিট, গতি জিরো আর দশ এইটো ধরে লৈছো আমার কি এ বিন্দু, আর বিত কি ধরে লৈছো বিত ধান ধরে লৈছো কি এক ইউনিট, আর কি কপা কিমান ন এক আর কি ন ধরে লৈছো এইখিনি, তারপর সি যেটো বিন্দু আছে সি যেটো সম্ভাবনা আছে সি সম্ভাবনাত কি এইটো আমার বি, আর সি সম্ভাবনাত কি ধান কিমান দুই আর কপা কিমান কপা হল সাত দুই আর কিমান সাত, এইটো ধরে লৈছো এইটো সি, আর ডিত কি ধান কিমান ধান হল তিন আর কপা কিমান কপা হল চারি, ধান কিমান তিন আর কপা হল চারি সাপোজ ইয়াতে এইটো ডি, আর ই কি আমার যেটো কপা আছে কপা ই ধানটো হল চারি ইউনিট আর কপাটো কি জিরো ইউনিট, গতি এইটো আমি কি এই বিন্দুকেইটা পালো, যেতিয়া আমি এই বিন্দুকেইটা একেলগে সংযোগ করি, যেতিয়া আমি এই বিন্দু একেলগে সংযোগ করিম এটা আমি কার্ভ পাম, এটা আমি এডাল আমি কি পাম রেখা পাম, আর এই রেখাটোই হব আমার কি পি পি সি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনীয় রেখা, উৎপাদন সম্ভাবনীয় উৎপাদন সম্ভাবনীয় রেখা, উৎপাদন সম্ভাবনীয় রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে কোয়া হয়, গতি ছাত্র ছাত্রীসকল এই উৎপাদন সম্ভাবনীয় রেখা যেটো আছে এইটো বহুত ইম্পর্টেন্ট, যদি পরীক্ষা আহে যে পরীক্ষাত আহে যে উৎপাদন সম্ভাবনীয় রেখা কি বা ইয়ার বিষয়ে বহলা লিখা বা উৎপাদন সম্ভাবনীয়ার বিষয়ে লিখা, তেতে কি লিখিবা আমি মই উত্তরটো কৈ দিয়েছো যে যেতিয়া নির্দিষ্ট পরিমাণের উৎপাদনীয় সম্ভাবনীয় রেখা কি প্রথমতে কাক বলে সেইখিনি, যেতিয়া নির্দিষ্ট পরিমাণের প্রযুক্তির কৌশলের নির্দিষ্ট সময়ত বিভিন্ন দ্রব্যর বিভিন্ন জোটক সম্ভাবনীয় উৎপাদন রেখারে দেখুয়া হয় সেই রেখাডালক কি বলে কোয়া হয় উৎপাদন সম্ভাবনীয় রেখা বলে কোয়া হয়, তারপর কি উৎপাদন সম্ভাবনীয় রেখাটো কি তলর তালিকা আর চিত্র সহায়ত আমি কি প্রকাশ করব পড়ো, তারপর কি এই তালিকা যেটা তালিকাখিন লিখিলেই হল আর তারপর কি এই চিত্রটো আঁকি দিলেই হল, এইখানে হব আমার কি উৎপাদন সম্ভাবনীয় রেখা, গতি আমার এই উৎপাদনীয় সম্ভাবনীয় রেখাটো যে এনেকুৱাকে ডাঙৰ হৈছে এইটোৰ কারণ কি যে আমি কোনো এবিধ সামগ্রী যদি আমি বেশিকে উৎপাদন করো বা কমকে উৎপাদন করো তেনেহলে আন এবিধ সামগ্রী কি স্যাক্রিফাইস করব লাগবে ত্যাগ করব লাগবে, গতি এই যিখিনি সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদরে নানান সমস্যার ভিতর আমি যিখিনি উৎপাদন করিম আর এই উৎপাদন করা যিখিনি আমি যদি কোনো গুড ধরে লো সাপোজ দুই ধরনের আমি সামগ্রী ধরে লো এই সামগ্রী দুবিধ যেতিয়া উৎপাদন করিম
আৰু তেতিয়া এইখিনি আমি কি যেতিয়া চিত্ৰত প্ৰকাশ কৰিম সেইখিনি হ'ব আমাৰ কি উৎপাদন সম্ভাৱনীয় ৰেখা বা প্ৰডাকশ্যন পচিবিলিটি কাৰ্ভ। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমাৰ পাঠদান এইখিনিয়ে। গতিকে ইয়াৰ পিছত আমি ইয়াৰ পিছৰখিনি আলোচনা কৰিম। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিব আৰু পৰৱৰ্তী ভিডিঅ'ৰ কাৰণে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগৰ যিবোৰ ফ্ৰেণ্ড আছে ফ্ৰেণ্ডসকললৈ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব। থেংক ইউ।